করোনা ভাইরাসের প্রভাব এবার বারাসাতে। যে অর্থে বারাসাত স্টেশনের বিপুল মানুষের সমাগম হয়, করোনা ভাইরাসের ফলে ফাঁকা বারাসাত স্টেশন। রেগুলার প্যাসেঞ্জারদের বক্তব্য, অন্যান্য সময় এত ভিড় থাকে, ট্রেনে করে যেতে গেলে বাদুক ঝোলার মতো ঝুলে যেতে হয়। অনেক যাত্রীরাই আবার ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারত না বা ট্রেন মিস করত। যে সমস্ত প্যাসেঞ্জার রেগুলার কলকাতা যাতায়াত করে, তারা বাড়ি থেকেই বেরোচ্ছে না আতঙ্কের ফলে। এটা একমাত্র করোনা আতঙ্ক, আতঙ্কের জন্য এই বাসাতে পা দেওয়ার জায়গা থাকে না প্ল্যাটফর্ম গুলোতে, এত ভিড়, ট্রেনে ওঠা দূর হয়ে থাকে। এখন ট্রেন ফাঁকা যাচ্ছে, ওটাই নর্মাল উঠে যাওয়া যাচ্ছে, এবং যে কোনো অবস্থাতে আপনি যেখানে দাঁড়িয়ে থাকতে পারবেন, কোনো ডিস্টার্ব করছে না মানুষ। আগে এত ভিড় থাকতো, মানে পা রাখার জায়গা ছিল না। হ্যাঁ, বাদর ঝুলা শুধু না, মানুষের একটার পর ট্রেন মিস করতো, এরকম দেখা গেছে। এই ট্রেনটা এত ভিড় যে উঠতে পারবো না, এই ট্রেনটা উঠতো না মানুষ। সেই সাথে সাথে মাস্ক বিক্রেতাদের নিয়ে উঠল প্রশ্ন। তারা 50 টাকার মাস্ক 150 টাকায় বিক্রি করছে। আবার কিছু মানুষের দাবি, সরকার যেন মানুষের হাতে মাস্ক তুলে দেয়। এর ফলে স্থানীয় ব্যবসায়ীদের বেহাল অবস্থায় দাঁড়িয়েছে। এই মাস্কের যে ব্যাপারটা, যে 10 টাকার জিনিস 150 টাকায় বিক্রি, সেটা যদি সরকার সেই জায়গাটাই যদি করে, সরকার যদি এটা সমস্ত মানুষকে পড়াতে পারে, এটা আমাদের দেশে এগুলো ঠিক না। এগুলো একদম যারা করছে, এগুলো একদম অন্যায় করছে। আরও বরঞ্চ মানুষকে, যাতে মানুষে করতে পারে, এই যে ধুলো বালি, এগুলো তো একটু মানুষকে সচেতন হতে পারে। করোনা শুধু ফুল করলে হবে। বারাসাত থেকে আবুল কায়েম, রিপোর্ট বিশ্বভারত।